23শে মার্চ বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু শহীদান দিবস। 1931 সালের 23শে মার্চ দেশের তিন মহান স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়। তৎকালীন ব্রিটিশ সরকার ফাঁসিতে ঝুলায় তাদের, হাসি মুখে লাহোর জেলে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়েন সকলে। সেই থেকে 23শে মার্চ দিনটি শহীদ দিবস হিসাবে পালিত হয়। 23শে মার্চ দিনটি আজও ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর আত্মবলিদানের জন্য স্মরণীয়। এ উপলক্ষে এদিন সকালে রাজধানীর সিটি সেন্টারের সামনে শহীদ স্মরণে দিনটি পালন করে এসএফআই, টিএসইউ, ডিওআইএফ, আইওটি এবং টিওআইএফ ছাত্র সংগঠন প্রথমে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। সবাই জানি যে আজকে 23শে মার্চ আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিনজন বিপ্লবী নেতা ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু, তাদের শহীদান দিবস। আজকে 93তম শহীদান দিবস আমরা বামপন্থী ছাত্র যুবরা, বিশেষ করে এসএফআই, ডিওআইএফআই, আমাদের যে টিএসইউ এবং টিওএফ গোটা রাজ্যে গোটা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা উদযাপন করছি। আমাদের প্রতিদিনের চিন্তা এবং চেতনায় লড়াইয়ের ময়দানে আমাদের চেতনাকে যে বিপ্লবীরা সান্নিধ্য করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং আমাদের দেশের যে মানুষকে শোষণ করা, তার হাত থেকে মুক্ত করার জন্য পরাধীন ভারতবর্ষে লড়াইকে অন্যতম জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিলেন ভগৎ সিংয়ের চিন্তা এবং চেতনা।